হ্যালো অল, ওয়েলকাম টু ফ্যামিলি ট্রেনিং। এবছর ডিসেম্বরে আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে আর চলে এসেছি এখন মিরিকে। এবছর ক্রিসমাস ইভেজে একটি চার্চ দেখার সৌভাগ্য হয়ে যাবে ভাবিনি। কলকাতা থেকে অনেকবার ট্রাই করেও এই দিন কোনো চার্চ ভিজিট করে উঠতে পারিনি, বাট এখানে এই পাহাড়ে এসে এই সুযোগ হয়ে উঠল। প্রথমবার দেখলাম কেমন যিশুর জন্মবৃত্তান্ত সাজানো হয়েছে, অনেকটা এটা আমাদের ঝুলনের মতো। প্রচুর ক্যান্ডেলস, স্টার্স, লাইটস দিয়ে পুরো চার্চ ডেকোরেটেড, আর চারিদিকে এরা সবাই খুব উৎসাহিত যিশুর জন্মদিন সেলিব্রেট করার জন্য। প্রে করে এলাম পৃথিবী যেন সুস্থ হয়ে ওঠে আগের মতো, আর এই মাস যেন জীবন থেকে সত্যি পুরোপুরি দূর হয়ে যায়, সবাই খুব ভালো থাকে। আজকে তো আবার স্যান্টা ক্লজেরও আসার দিন। আমাদের বাড়িতে তিনি আবার এই বছর কিছুদিন আগেই ভিজিট করে গেছেন, কারণ কি মেয়েদেরকে গিফট দিতে হবে। আমরা তো চলে এসেছি ঘুরতে, উনি জানবেন কি করে যে আমরা কোথায় আছি, আবার যদি কোনো হোটেল থাকি কোন রুমে থাকব, কনফিউজ করে লাভ নেই। তাই উনি আগেই এসে মেয়েদেরকে গিফট দিয়ে লেটার্স দিয়ে উনি চলে গেছেন। আশা করি আপনাদেরও খুব ভালো কাটবে এই আগামী দিনগুলো। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।